অনেকেরই দাঁত প্রচুর রকমের হলুদ হয়ে থাকে কিংবা কালচে বর্ণ ধারণ করে পাশাপাশি মুখে থাকে দুর্গন্ধ অনেকের আবার দাঁতের মধ্যে শক্ত পাথরের মতো জমে যায় যে পাথর এতটাই শক্ত থাকে যে দাঁত মাজলে তা যায় না আর এ পাথর কালচে ও বিবর্ণ বর্ণের হয়ে থাকে যা মুখের সৌন্দর্যকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয় হাসলে মানুষকে দেখতে সুন্দর লাগে অথচ এই কালচে দাঁতের হাসি কিংবা মুখ খুললে হলুদ দাঁত আপনার সৌন্দর্যকে এবং আপনার পার্সোনালিটিকে একেবারেই ধ্বংস করে দিতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দাঁতের পাথর ও দাঁতের হলদে ভাব পাশাপাশি মুখের বাজে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানাবো দাঁতে পাথর কিংবা হলদে দাঁত সাধারণত কেন হয়ে থাকে আমরা এমন কোনো কিছু খাবার খাই যা আমাদের মুখের দুর্গন্ধের সৃষ্টি করে পেটে খাবার ভালোভাবে ডাইজেস্ট না হলে বারবার ভেতর থেকে ঢেকুর আসে এবং বাজে দুর্গন্ধ আসতে থাকে এছাড়াও রাতের বেলা দাঁত পরিষ্কার না করা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঘুমিয়ে পড়া আমাদের দাঁতে পোকা ধরার অন্যতম কারণ কারো কারো চা কফি পানের অতিরিক্ত বদ অভ্যাস রয়েছে কেউ কেউ আবার তামাক জর্দা গুল পান ইত্যাদি খেতে পছন্দ করেন এই সমস্ত কারণে দাঁতের রং বিবর্ণ হয়ে যায় দাঁতে পাথর জন্মে এবং মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় দাঁতকে সুস্থ রাখার জন্য সব সময় চেষ্টা করতে হবে হার্বাল টুথপেস্ট দিয়ে দাঁত মাজা নিয়মিত দাঁতের যত্ন নেওয়া পাশাপাশি আমি যে ঘরোয়া রেমিডিটির কথা এখন জানাচ্ছি সেটি নিয়ম করে ব্যবহার করতে পারলে দাঁতের পাথর দাঁতের হলদে ভাব ও মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেমিডিটি প্রস্তুত করার প্রক্রিয়া প্রণালী সম্পর্কে জানিয়ে দেই প্রথমত এই রেমিডিটি প্রস্তুত করার জন্য আপনাদের লাগবে কাঁচা লেবুর পাতা যে কোনো লেবুর পাতা হলেই চলবে গাছের কাঁচা টাটকা লেবুর পাতা সংগ্রহ করে নিয়ে এটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে যেহেতু স্বল্প পরিমাণে লেবুর পাতা আপনার লাগবে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে অনেক পানির ব্যবহার করতে হতে পারে বেশি পরিমাণে পানি অথবা জল ব্যবহার করলে মিশ্রণটি অনেক বেশি পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু বেশি কাজে দেবে না মিশ্রণটিকে পেস্ট বানিয়ে নেয়ার পরে তারপরে চামচে করে চা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিন এতে ঠিক সম অর্থাৎ চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মিশ্রিত করে নিন খেয়াল রাখবেন আমি বেকিং সোডার কথা বলেছি বেকিং পাউডারের কথা নয় বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু কাজে দেবে না বেকিং সোডা মিশ্রিত করার পর এই যে প্রাকৃতিক রেমেডিটি প্রস্তুত হলো এটি আপনি পেস্টের মতো করে একটি ব্রাশের মাথায় লাগিয়ে আপনার সমস্ত দাঁত মাজুন দাঁতের গোড়ায় গোড়ায় বিশেষ করে যে সমস্ত জায়গায় হলদেটে ভাব যে সমস্ত জায়গায় কালো পাথর জন্মেছে সেখানে ভালো করে ঘষতে থাকুন টানা অন্ততপক্ষে সাত দিন এই রেমিডিটি আপনি একই পদ্ধতিতে ব্যবহার করে যাবেন এবং দিনে দুবার ব্যবহার করবেন দেখবেন আপনার দাঁতের পাথর গলে অথবা খসে পড়ে যাচ্ছে এছাড়াও দাঁতের হোল দিতে ভাব একেবারেই দূর হয়ে যাচ্ছে মুক্তর মতো সাদা ঝকঝকে দাঁত বের হয়ে যাচ্ছে পাশাপাশি এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে মুখের দুর্গন্ধ দূর করার জন্য আরও একটু ভিন্ন পদ্ধতিতে লেবু পাতাকে ব্যবহার করতে পারেন এর জন্য কুসুম গরম জলের মধ্যে সামান্য লেবু বাটা মিশ্রিত করে অর্থাৎ লেবুর পাতার বাটা মিশ্রিত করে সেই পানিটি দিয়ে আপনার মুখে নিয়ে কুলকুচো করুন নিয়মিত এই কাজটি করতে থাকলে আপনার মুখের দুর্গন্ধ এক বাড়ি দূর হয়ে যাবে লেবু পাতা বাটা দিয়ে কুলকুচো দিনে একবার করবেন এবং লেবুর পাতার মিশ্রণের সাথে বেকিং সোডার মিশ্রণ দিয়ে দিনে দুবার ব্রাশ করলে দাঁতের সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় শেয়ার করে সকলকে ভিডিওটি তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার